جو دکانیں غافل کہ وہ آفیسیں غافل سب غافل. وہ میرے دوستو راگ ہوئے نا جتو کتا سارا دن فالتو بولی اوئی گولا جو دی ذکیر روپانتری تو ہے تھائلے اپنے کتو بھوبے نیتے کنو سندھو نہیں. کارو سربناس اور کارو پوشماس আমাদের যুবক সমাজ সারা দিন যত মিনিট ফালতু কথা বলে এই টাকাটা যদি জমা রাখে তো দুই চার দশ বছর পরে দেখবে ও ব্যবসা করার মতো একটা পুঁজি ওর কাছে হয়ে গেছে. সারা দিন যত ফালতু কথা বলে মোবাইলে কি কইরা কি হইলো ফালতু কথা বইলা. দুনিয়া তো মাঝে মাঝে দেখায় ঠিক না, সত্য যদিও এখনো বাহির হয় না বাহির হয়ে যাবে. যার প্রেমে পড়া সারা দিন কথা বলছেন ওই আপনার গলায় চুলি চালায় দিছে, পাটে পায়া দিছে আপনার সাইজ করা. লাভটা কি হলো? সমাজকে তো মাঝে মাঝে আল্লাহ দেখান, কাহিনী দেলির দেলি হইতেছে. আসেন উদাসীনতার থেকে বাহির হই. এটার জন্য যেমন জিক্র এবাদত এরকম আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত হইতে হবে. তাইলে হবে, নাইলে হবে না. সোহবত লাগবে, যখন আল্লাহওয়ালাদের সোহবতে যাবে তখন যে হবে, নাইলে হবে না. নাইলে আপনি বলবেন শুধু জিকির জিকির বলবেন, আপনিও জিকির করবেন না. কিছু জিকির বাইদা নেওয়া উচিত নিজের উপরে. আপনি দেখেন এক ধ্যানে কতক্ষণ জিকির করে দেখেন আপনার ভিতরে প্রশান্তি ফিল হবে. আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুধু শুধু বলে না. তুমি প্রশান্তি চাও, চিত্তের শান্তি যদি চাও তো জিকির করো. আল্লাহর জিকিরে চিত্তে শান্তি আসবে, ভিতরটা নুরানি হবে, আলোকিত হবে. এই জন্য গাফলত থেকে বাহির হওয়া উচিত, নাইলে আমাদেরকে খুব কাঁদাবে, কবরে কাঁদাবে, মৃত্যুর সময় কাঁদাবে, হাসরে কাঁদাবে, মিজানে কাঁদাবে, পুলসেরাতে কাঁদাবে, জাহান্নামে কাঁদাবে. নাইলে জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, এখানে কি করে আসলেন, নামাজের সে বড় জিকির নাই, এটাই ইঙ্গিত দিবে যে আমরা গাফেল ছিলাম দুনিয়াতে. ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আরেকটা কারণ আছে, দ্বিতীয় কারণ বলবে অধীনস্থদের সাথে কখনো ভালো ব্যবহার করি নাই. দেখবেন অধীনস্থদের সাথে কেউ ভালো ব্যবহার করে না. অধীনস্থ বোঝেন তো, কর্মচারী অধীনস্থের সাথে কেউ ভালো ব্যবহার করে না, সবাই রাব ব্যবহার করে. অথচ আল্লাহ রসুল বলছে অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো. আসসালা আসসালা ওমা মালাকাত ঈমানুকুম, শেষ কথা দুনিয়া, অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো. এই জন্য আসেন, আসেন হকানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবতে থেকা নিজেকে জিকিরের অভ্যস্ত করি, এবাদতের অভ্যস্ত করি, বন্দেগীর অভ্যস্ত করি. কত সুযোগ দিছেন, ফরজ নামাজ শুধু কেবলার দিকে ছাড়া হবে না, ফরজ সুন্নতে মুয়াক্কাদা ওয়াজিব, নফল আপনি যেদিকে মন চায় এইদিকে মন মুখ করে পড়তে পারেন. গাড়িতে বসে আছেন নফল পড়তে থাকেন, দাঁড়ায় পড়তে হবে না, রুকু বসে পড়লে হবে. নামাজ না পড়েন জিকির করেন, আল্লাহ আল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন. এই জন্য এক কিতাবে লেখা আছে, হায় হায় অনার্থক কথা মানুষকে এমন ডুবান ডুবাবে
মনে হয় না আর কোন জিনিস মানুষকে এরকম ডুবাবে, অনার্থক কথা। এই জন্য হাদিস হুকুম দিছে, কুল খায়রান ইল্লা লিয়াসমুত, ভালো বলতে পারলে বলো নাহলে চুপ থাকো। ভালো কি? আল্লাহর জিকির সবচেয়ে ভালো, এর চেয়ে ভালো কোনো জিনিস নেই। আমর বিল মারুফ ভালো, এর চেয়ে ভালো কিছু নাই। নাহি আনিল মুনকার ভালো, এর চেয়ে ভালো কিছু নাই। তেলাওয়াত ভালো, এর চেয়ে ভালো কিছু নাই। সুরায় ফাত এখলাস কে না পারে? অধিকাংশ মুসলমানই সুরায় এখলাস পারে। বলহু আল্লাহ সহি পারক আর গলত পারো, পারে তো? সুরা এখলাস তিনবার পড়লে এক কোরআন খতমের। আপনি কোরআন পড়তে পারেন না, খতমের স্বাদ নিতে মনে চায়? দুনিয়ার হাজারো জিনিস আছে, অন্যভাবে স্বাদ নেয়। আমি মনে একবার এখানেও বলছিলাম যে কমরু আইল্যান্ডে কবর আছে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 13.5 বছরের ছেলের কবর আছে। ভারত মহাসাগর একবার বছরে উপরে ওঠে পানি, আর ওই কবরে যে বাড়ি খায়। তা আমি জিজ্ঞেস করছি কেন এরকম হয়, তা বলতে পারবো না। তা আমি বলছি দেখো কিতাবি কথা না, আমার বিবেক বলে ভারত মহাসাগর মদিনায় যে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে পারবে না। মদিনায় যে চুমা খাওয়া সম্ভব না, সে মনে হয় আল্লাহর কাছে অনুমতি চায় যে ও তো মোহাম্মদ, আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে সম্পর্কিত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের মেয়ের দুই মেয়ের জামাই, ওই ফ্যামিলির সম্পর্কিত। আমাকে অনুমতি দেন, এ আমার কাছে আছে, এইখানে চুমা খায়, ওইখানে সাত মিটে। সত্য তো এটা, সাত মিটানো যায়, কিন্তু করতে তো হবে, সোহবতে যাইতে তো হবে, আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে তো হবে, সম্পর্ক গড়তে তো হবে, অভ্যাস করতে তো হবে। তখন দেখা যাবে অভ্যাস হয়ে যাবে, তখন ভালোই বলবে, খারাপ বলবে না। এক মহিলার কাহিনী আছে কিতাবে লম্বা, উনি কোনো কথার উত্তর কোরআন ছাড়া দিতেন না। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, যেটার জবাব কোরআনে নাই ওইখানে চুপ থাকতেন, ওনে বলিয়ে দিতেন, হাদিস শুনাইয়া দিতেন, কোরআন শুনাইয়া দিতেন, চুপ থাকো কোনো কথা। আবদুল্লাহ ইবনে মুবারকের মতো মানুষ উনি হাক্কা পাক্কা খায়া গেছে বুড়িরে দেখা, যা জিগায় সব কোরআন দিয়া, যা জিগায় সব কোরআন দিয়া। তো সন্তানকে জিজ্ঞাস করছে, আমরা ছোটবেলার থেকে আজ পর্যন্ত দেখি নাই, মা যা বলে সব কোরআন দিয়া উত্তর দেয়। কোরআনে আছে উত্তর, আছে কেন? কোরআনের শব্দ পড়লে দশ নেকি পাওয়া যাবে। এবার ভাবেন ওই মহিলার মৌত কিরকম হয়েছে, আখেরাত কিরকম হবে, জান্নাত কিরকম হবে। অথচ আমাদের মা বোনদের অবস্থা দেখেন, আর আমরা তো মাশা আল্লাহ, ঠিক না? সারা দিন ফালতু বেচার। এই জন্য লাইয়ানি যেটা হাদিসে আছে, লাইয়ানির টিকা বাচ, আল্লাহ বুঝারও তৌফিক দেখ, আর আল্লাহ আমাদেরকে করারও তৌফিক দেখ। অভ্যাস করেন খোদার ওয়াস্তে, পায়ে হাত রেখা বলি অভ্যাস করেন, অভ্যাস করেন, একটা জিকিরই অভ্যাস করেন, যেই কোনো একটা করেন, দুরুদ অভ্যাস করেন, করতে করতে ইনশাল্লাহ হবে। ভুলা গেলেন পরক্ষণে সময় আসলো, ওই সময় করে নেন, করতে 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 একদিন দেখবেন পড়লে ভালো লাগবে, না পড়লে ভালো লাগবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।